হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মমহুড আজকে আমি বলবো একদম নিউ জন্য বা ছ মাসের মধ্যে বাচ্চাদের জন্য বেবি ওয়াইফসটা ভীষণ দরকার হয় তারপরেও দরকার হয় কিন্তু এই সময় বেশি দরকার হয় তো আমি পাঁচটা বেবি ওয়াইফস এর কথা বলবো যেইগুলো আমি ইউজ করেছিলাম আমার মোটামুটি ভালোই লেগেছে আর কিছু কিছু বেবি ওয়াইফস রয়েছে আমার খুব ভালো লেগেছে আমি রেগুলার ইউজ করি তো সবগুলোই আজকে আমি একটু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে নিতে আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে একটা বেল আইকন রয়েছে ওটা হিট করে দিও তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকে তো বেবি ওয়াইফসটা থেকে বেশি নিউবর্ণদের ক্ষেত্রে কাজে লাগে তার কারণটাই হচ্ছে ওদেরকে সবসময় আমরা তুলো ভিজিয়ে বা একটা পাতলা কাপড় ভিজিয়ে পরিষ্কার করার চাইতে বেবি ওয়াইপসটা ওয়েট ওয়াইপস থাকে তো ওইগুলো নিয়ে চট করে পরিষ্কার করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তাছাড়া আরও একটা ব্যাপার হয় এটা হাইজেনিক হয় বারে বারে গরম মানে জল ফুটিয়ে ওটাকে ঠান্ডা করে ওটাকে দিয়ে পরিষ্কার করার চাইতে একটা সামনে বেবি ওয়াইফস থাকলে ওই ওয়াইপটা দিয়ে পরিষ্কার করে দেওয়া যায় এই জন্য এটা ভীষণ হেল্পফুল হয়ে যায় এই সময় বারে বারে বাচ্চার জিনিস পরিষ্কার করতেও আমি অনেক সময় বেবি ওয়াইপস ইউজ করি তার কারণ নিউবর্ণদের জন্য যখন বেবি ওয়াইপস কিনবো তখন অবশ্যই দেখে নিতে হবে যে এটা অ্যালকোহল ফ্রি কিনা অ্যালকোহল ফ্রি বেবি ওয়াইপসগুলো কিন্তু ভীষণই ভালো আর আমি পরপর বলে দিতে চেষ্টা করছি যে আমি কোনটা কোনটা ইউজ করেছি আর তাছাড়া আরও একটা ব্যাপার যেটা ওয়াইপস নিয়ে বলবো যে এটা কিন্তু বাচ্চাদের মুখ পরিষ্কার করার জন্য নয় আমি কখনোই আমার ভালো লাগে না বাচ্চার মুখে এরকম বেবি ওয়াইফস দিয়ে পরিষ্কার করার জন্য আমি কিন্তু গা মোছার ক্ষেত্রে কোনো রকমের বাচ্চার ঠান্ডা লেগে গিয়েছে আমি হয়তো ওকে স্নান করাতে পারছি না তখন ওই বেবি ওয়াইফস দিয়ে গাটা ভালো করে স্পঞ্জ করে দিয়েছি অনেক সময় নিউবর্ন আমার বাচ্চা শীতকালে জন্মেছে তাই জন্য হয়তো অনেক সময় সম্ভব হয়নি খুব বেশি ঠান্ডা একটু রোদ্দুর ওঠেনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তখন কিন্তু আমি বেবি ওয়াইফস দিয়ে ওকে খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি এক এক সময় তো এই ক্ষেত্রে ক্ষেত্রেও ভীষণ কাজে লাগে তাছাড়া পটি পরিষ্কার করতে তো এটা কাজেই লাগে তাছাড়া ডাইপার চেঞ্জ করার সময় অবশ্যই আমি দুটো ডাইপার চেঞ্জ করার সময় মাঝে একবার ওয়াইপস দিয়ে ওকে ক্লিন করে নিই তারপরে কিছুক্ষণ ওইটা শুকোতে দিই শুকোতে দেওয়ার পরে আবার একটা ডাইপার চেঞ্জ করি তো এই ব্যাপারটা আমার অভ্যেস হয়ে গিয়েছিল আর এটার জন্য আমার ওয়াইপসগুলো ভীষণ কাজে লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই হচ্ছে জনসন বেবি ওয়াইপস এটা আমি বাচ্চার জন্য একেবারে প্রথম দিকেই ইউজ করেছিলাম কারণ এটা অ্যালকোহল ফ্রি আর ভীষণ সফট এটা ভীষণ আমার কাজে লেগেছিল আর এটা দিয়ে বাচ্চাকে গা মোছানো কোনো কোনো সময় বা ওর পটি পরিষ্কার করা এগুলোতেও খুব ভালো কাজে লেগেছিল তো এরপরে আমি ইউজ করেছিলাম হাগিসের এই সেন্সিটিভ স্কিনের জন্য স্পেশালি তৈরি এই ওয়াইপসটা আরও একটা রয়েছে এইটাও রয়েছে ন্যাচারাল কেয়ার বলে এটাও কিন্তু রিফিল প্যাক পাওয়া যায় আর ভীষণ রকম ওটা হেল্পফুল ভীষণ সেন্সিটিভ স্কিনের জন্য বা বাচ্চাদের স্কিনের জন্য তো খুবই ভালো তারপরে এই চিকোর ওয়াইপসটাও আমি পরে ইউজ করেছিলাম এটা না কোনো রকম ডাই নেই অ্যালকোহল নেই এটাও কিন্তু খুব ফ্রেশ করে দেয় পুরো স্কিনটাকে বাচ্চার এটাতেও খুব সুবিধে হয়েছিল আর মামা আর্থেরও একটা রয়েছে এটা ওই ব্যাম্বু ফাইবার থেকে তৈরি এটাতে কিন্তু ভীষণ রকম হেল্প হয় এটা কোনোরকম অ্যালকোহল নেই পরিষ্কার করতে খুব ভালোভাবে হেল্প হয় আর আমি এখন ইউজ করি যেটা সেটা আমি বলে দেবো যে অ্যাপলোর এই প্যাকটা আসে দুটোর প্যাক আসে এটা এই বেবি ওয়াইফসটাও কিন্তু অ্যাপলোর খুব ভালো মানে আমার খুব ভালো লেগেছে আর কি আমি এইটা ইউজ করেছি তো এটাও আমার খুব ভালো লেগেছে লাস্টে বলবো হিমালয়ার ওয়াইপসটাও আমি দেখেছি হিমালয়ার ওয়াইপসটা আমি ইউজ করেছি কিন্তু আমার এটা ঠিক অতটা ভালো লাগেনি তো আমার পক্ষে এটা সুইটেবল ছিল না তার জন্য আমি এটা ইউজ আর করি না তো এই কটা ওয়াইফসই আমি মোটামুটি ইউজ করেছি মানে ভালো বলে আমার মনে হয়েছে নিউবর্ণের ক্ষেত্রে তার পরবর্তীকালে আমি যেগুলো চেঞ্জ করেছি আমি পরে সমস্ত ওয়াইফসের একটা রিভিউ নিয়ে অবশ্যই একটা ভিডিও দেব আমাকে অনেকেই বলেছে এই ওয়াইফটা ভালো কিনা ওই ওয়াইফটা ভালো কিনা তো এটার জন্য আমি অবশ্যই একটা রিভিউ দেব আপাতত এই নিউ জন্য কয়েকটা ওয়াইফস রইল তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইকের শেয়ার করো চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো Thank you.